প্রচণ্ড শীত উপেক্ষা করেই দিল্লিতে অব্যাহত রয়েছে কৃষি আইন বিরোধী বিক্ষোভ। আর চলমান কৃষক আন্দোলনে অন্তত 33 জন কৃষকের মৃত্যু হয়েছে, যাদের স্মরণে ভারত জুড়ে আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের ডাক দিয়েছে। এদিকে কৃষি আইন নিয়ে কৃষকদের সাথে সরকারের দফায় দফায় বৈঠক নিষ্ফল হওয়ার পর এবার কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসুদ রানার টেক্স রিপোর্ট। দিল্লি সীমান্তে চলমান কৃষক আন্দোলনের 25 দিনে গড়িয়েছে, কয়েকদিন থেকেই দেশটিতে 3 ডিগ্রির নিচে তাপমাত্রা, তবুও দমেনি কৃষি আইন বিরোধী বিক্ষোভ। গেল কয়েক সপ্তাহে অন্তত 33 জন কৃষক মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে অল ইন্ডিয়া কৃষক সভা। এছাড়াও বেশ কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, তাদের স্মরণে ভারত জুড়ে রোববার শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের ডাক দিয়েছে সংগঠনটি। কৃষক আন্দোলন চতুর্থ সপ্তাহে গড়ালেও সুরাহা করতে পারছে না বিজেপি সরকার, কৃষি আইন বাতিলে অনড় অবস্থানে তারা। দিন দুয়েক আগে কৃষকদের খোলা চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। আন্দোলনে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও কটাক্ষ করা হয়েছিল, এবার কেন্দ্র সরকারকে পাল্টা খোলা চিঠি লিখলেন কৃষক সংগঠনগুলো। তারা জানিয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ নেই। মোদীর হাত জোড় আর আশ্বাসেও সন্তুষ্ট নয় কৃষকরা। এবার ভারতের নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে মত বিনিময় করবেন মোদী নিজেই। আগামী 25 ডিসেম্বর বিজেপি দলীয় সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারীর জন্মবার্ষিকীতে এ মত বিনিময় করবেন তিনি। মাসুদ রানা, নিউজ 24।